উনি আহ্বান উনি অনুরোধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়ে ব্যবস্থা নিতে। আমাদের মাননীয় সিনিয়র সদস্য আপনি কোথায় গেলেন? 40 বছর আগে মদের লাইসেন্স, মাননীয় স্পিকার, মদের লাইসেন্স তো দেওয়া হয়েছে, প্রতি রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এখানে কি মুসলমানদেরকে মদ খাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে? বাংলাদেশে তো আপনার ফরেন ওয়ার্কাররা কাজ করে, ফরেন অ্যাম্বাসিগুলো আছে, সাঁওতাল হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বীরা আছে, তারা তাদের মদের প্রয়োজন হয়। আপনার ডোমরা যারা ওই এর মধ্যে হাসপাতালে পোস্টমার্টমের কাজ করে তারা মদ্যপান করে। সুতরাং এটাকে আইনি বৈধতা দেওয়ার জন্য যাদের জন্য এই মদটা বৈধ, যারা খায় অন্য ধর্মাবলম্বীরা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার আপনাকে, যদি ওই আইনের মধ্যে দেখাতে পারেন যে মুসলমানদেরকে ক্লাবে বৈধতা জিয়াউর রহমান দিয়ে গেছে, আমি এই সংসদ থেকে পদত্যাগ করে চলে যাবো মাননীয় স্পিকার। সুতরাং আমি মনে করি যে আজকে ঢাকায় গুলশান বনানী এলাকায় অভিজাত এলাকায় যে সমস্ত হোটেল বার স্থাপিত হয়েছে এই সব জায়গায় আপনার রাত্রেবেলা মদ্যপ আয়োজন করা হয় এবং সেখানে সীসা, সেখানে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড চলে, এগুলো থেকে সরকারের লোকরা জড়িত নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোনো মন্ত্রী এমপি জড়িত নয়, এগুলোর সাথে থানায় যারা কর্মরত রয়েছে আইন প্রক্রিয়া সংস্থার, প্রতি মাসে মাসে তারা আদায় টাকা আদায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার। সুতরাং আমি এখানে দৃষ্টি আকর্ষণ করেছে, আপনি ব্যবস্থা নেন, আপনি তদন্ত করেন। রাষ্ট্রের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী কোনো দলের নয়, রাষ্ট্রের, উনি ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবেন মাননীয় স্পিকার। আননেসেসারি আপনার পূর্বে 40-50 বছর আগে ঘটনা দিয়ে আপনার এটাকে ঢাকার ঢাক দেওয়ার চেষ্টা করা, আমি অযৌক্তিক মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ।